অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে টানাদুয়ারের সংসদ সদস্য। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তার আয় ও সম্পদ 8 গুণ বেড়েছে, তবে তার স্ত্রীর সম্পদ বেড়েছে 25.5 গুণ। আগে তার ওপর নির্ভরশীলদের কোনো সম্পদ না থাকলেও এখন তাদের নামে 2.25 কোটি টাকা সম্পদ রয়েছে। সম্পদের তালিকায় নতুন করে চা বাগান, রাবার বাগান ও মৎস্য খামার যুক্ত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে আওয়ামী লীগ নেতা মাহবুব আলীর দেওয়া হলফনামা পর্যালোচনা করে এমন সব তথ্য পাওয়া গেছে। 2018 সালের সংসদ নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয়ে মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। 2014 সালে তার বার্ষিক আয় ছিল 8,58,158 টাকা, এর মধ্যে কৃষি থেকে 55,600, বাড়ি ভাড়া 1,60,558 এবং আইন পেশায় 6,42,000 টাকা আয় হয়। 2023 সালের হলফনামায় তার বার্ষিক আয় 36,18,586 টাকা দেখানো হয়েছে, এর মধ্যে কৃষি খাতে 80,000, বাড়ি ভাড়া 2,25,000, ব্যবসা 7,65,000, শেয়ার সঞ্চয়পত্র ব্যাংকে জমা 14,44,586 টাকা এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ভাতা 11,04,000 টাকা। অস্থাবর সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে 4,34,09,118 টাকা, এতে রয়েছে 93,500, ব্যাংকে জমা 3,18,88,618 টাকা, 1,02,20,000 টাকার 2টি মোটরগাড়ি, 5,00,000 টাকার ইলেকট্রিক পণ্য ও 5,00,000 টাকার আসবাবপত্র। আছে 30 ভরি স্বর্ণ। তার স্থাবর সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে 50,72,370 টাকা, এর মধ্যে কৃষিজমি 24 বিঘা 4,00,000 টাকা, 4-তলা বিশিষ্ট ভবন 36 লাখ, চা বাগান, রাবার বাগান ও মৎস্য খামার 10,72,370 টাকা। প্রতিমন্ত্রী মাহবুব আলী স্ত্রীর আয়ের কোনো উৎস নেই, কিন্তু তার সম্পদ 25.29 গুণ বেড়েছে। তার অস্থাবর সম্পদ হিসাবে দেখানো হয়েছে 1,70,535 টাকা, এর মধ্যে নগদ 1,70,500, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 1,15,30,035 টাকা, 5,00,000 টাকার ইলেকট্রিক পণ্য, 5,00,000 টাকার আসবাবপত্র, এর বাইরে আছে 30 ভরি স্বর্ণ। এবার নতুন করে যুক্ত হয়েছে স্থাবর সম্পত্তি, এতে দেখানো হয়েছে 15,50,700 টাকার চা বাগান, রাবার বাগান ও মৎস্য খামার। নির্ভরশীলদের নামে আগে কোনো সম্পদ ছিল না, এবার দেখানো হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 1,67,54,596 টাকা।